আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমাদের এই এপিসোডটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্য প্রতিনিয়ত আমরা নেত্রকোনা শখের খামার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করছি এবং ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ সকল কিছুই নেত্রকোনা শখের খামারের নামে আছে। অন্য কোনো নামে যদি আপনারা কোনো জায়গায় কোনো লেনদেন করেন বা কোনো কথা দাঁড়াতে যদি কষ্ট পেয়ে থাকেন সেটা আমরা দায়ী নয়, কেননা আমাদের নেত্রকোনা শখের খামার নামে ফেসবুক আইডি আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেই সাথে ইউটিউব চ্যানেল আছে, সবগুলো নেত্রকোনা শখের খামারের নামে এবং লোগো দেখবেন একই, সকল লোগো একই। আমরা সর্বপ্রথম আজকে আমরা যে রেটে বাচ্চাটা বিক্রি করবো সেই রেটে জানাবো, কেননা গতকালকে আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে বাচ্চাগুলো বিক্রি করতে পারি নাই এবং অনেকের কাছে ফোন যোগাযোগ আমাদের সাথে করতে চেয়েছেন, ফোনগুলো রিসিভ করতে পারি নাই। এজন্য সর্বপ্রথম আজকের রেটটা জানাচ্ছি, যাতে আজকে এখন থেকে আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়া শুরু করতে পারেন। সোনালি বাচ্চা আজকে একটু দাম বেড়েছে, 33 হয়ে গেছে, ক্লাসিকটা 34 হয়ে গেছে, ক্রসটা 42 হয়ে গেছে, নর্মাল হাইব্রিডটাই 46 হয়ে গেছে, সুপার হাইব্রিডটা 48, ফাউমি সাদাটা 37 হয়ে গেছে, মিশরীয়টা 41 টাকায় হয়ে গেছে, টাইগার কালার বার্ড বনরাজ সেসু সবগুলো 65 থেকে 68 টাকায়, দেশি বাচ্চা নিতে পারবেন 45 টাকায়, গলা শিলা নিতে পারবেন 52 টাকায়, কুয়েল নিতে পারবেন 8 টাকায়, টার্কি নিতে পারবেন 170, তিতির নিতে পারবেন 120, বেজিং নিতে পারবেন 110, পেকিং নিতে পারবেন 115, চিনাস নিতে পারবেন 105, খাকি গ্যাম্বেল এভারেজ নিতে পারবেন, পুরুষ মহিলা একত্রে গড় এভারেজ যে যেটাই বলেন না কেন ওইটা নিলে 30 টাকা নিতে পারবেন, আর মহিলাটা নিতে পারবেন 32 টাকা পার পিস। খাকি ক্যাম্বেলের মধ্যে আরও অনেক কিছু আছে, যেমন সাদা বাচ্চা অনেকেই খুঁজেন, সাদা বাচ্চাটা ইদানিং পাওয়া যাচ্ছে না, খুব কষ্টদায়ক, যখন হবে আপনারা নিতে পারবেন, অনেকের আগ্রহ কিন্তু সাদাটা দিয়ে পড়ার। কাদাকনাথ নিতে পারবেন 90 টাকা পার পিস, 25 দিনের কুয়েল আছে যেটা 28 টাকায় নিতে পারবেন, পুরুষ মহিলা নিতে পারবেন 32 টাকায়, এক মাসের যারা টার্কি কুস্তাছেন 290, এক মাসের তিতির কুস্তাছেন যারা 250 টাকায় নিতে পারবেন। এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো স্টকে আছে, সেই জাতগুলো আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন। আর একটা বিষয় হচ্ছে আজকে ব্রয়লার বাজারটা সকালবেলায় কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, আমাদের নেত্রকোনা বৃহত্তর ময়মনসিংহের মধ্যে 178 টাকায় সর্বোচ্চ সম্ভবত কেনা বেচা হয়েছে। এরপরও আমি তো আর সকল এলাকার খবর জানি না, আপনারা যদি আমার এই রেটটার সাথে না মিলে কমেন্টসে জানাবেন যে আপনার অঞ্চলে এত। এরপরে ঢাকার আশপাশ অঞ্চলগুলো 80 থেকে 85, মাদারীপুরের সাইটগুলো 80 থেকে 85, সেই সাথে কুমিল্লার সাইটগুলো 80 থেকে 85, চট্টগ্রাম কক্সবাজারের দিকে 80 থেকে 200 টাকা পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া, অন্যান্য সারা বাংলাদেশেই এই মুহূর্তে সম্ভবত, এটা কিন্তু আনুমানিক কারণ সারা বাংলাদেশের খবর আমার কাছে এই মুহূর্তে নাই, সারা বাংলাদেশে সম্ভবত 180 থেকে 90-এর ভিতরে অ্যাভেলেবেল কেনা বেচা হচ্ছে। সোনালিটা আবার বাজার সুন্দর পরিবেশ আছে, 320 থেকে 330 টাকা মানে সে কেনা বেচা হচ্ছে, তবে কালার বা টাইগার সে সুবনরাজ এইটাও আবার কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে, সুপার হাইব্রিড, এই 4-5টা জাত কিন্তু কোনো জায়গায় 290, কোনো জায়গায় 300, কোনো জায়গায় 305, কোনো জায়গায় 280, এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া কেনা বেচা হচ্ছে। ব্রাউন কর্কটা 268 থেকে 78, ব্রাউন লেয়ারটা 320 টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে। এরপরও অনেকেই কমেন্টসে সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, নিজ নিজ এলাকার খবরগুলো দিয়েছেন, সেই সব অবস্থানগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং আজকে ব্রয়লার বাচ্চাটা সারা বাংলাদেশে কেনা বেচা হবে 63 টাকার মধ্যে, ব্রাউন কর্কটা 33 টাকার মধ্যে, ব্রাউন লেয়ারটা 62 টাকার মধ্যে। চলুন দেখে নেই গতকাল থেকে আজকের মধ্যে কারা সুন্দর সুন্দর কমেন্টসগুলো করেছেন, সেই সব উপকারীমূলক কমেন্টস আপনাদের সামনে তুলে ধরছি, অবাঞ্ছিত কমেন্টসগুলো আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। শুভ লিখেছেন, ঈদে কালার বার্ড মুরগির দাম কি পাওয়া যেতে পারে ভাই? আসলে এই মুহূর্তে কালার বার্ডটা নিলে ঈদের সময় কি আপনি আগে বিক্রি করতে পারেন কি না, তবে ওইভাবে কেউ নিশ্চিত দিতে পারবে না ভাই যে আপনি ঈদের মধ্যে বাজার পাবেন বা পাবেন না, এটা একটা আনুমানিক ধারণা। এরপরে আবিদ মিয়া লিখেছেন, ভাই 3 মিলি দাম কত, কোন কোম্পানিটা জানতে চান ওইটা জানায় দিয়েন। ইসলাম লিখেছেন, রাজশাহী কালার বার 320 বলতেছে, 320 থেকে 30-এর মধ্যেই ভাই কেনা বেচা হচ্ছে, তবে কালার বার তো বিক্রি করে দিলে ভালো হয়। এরপরে মহিবুর রহমান লিখেছেন, ভাই সাতক্ষীরা আজ সোনালি মুরগি বিক্রি করলাম 321 টাকায়, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এবং আপনি বিক্রি করেছেন, আশা করি ভালো লাভ হয়েছে।
এমডি আবেদ লিখেছেন, ঈদের 5 দিন আগে কি বাজার থাকবে? 5 দিন আগে বাজার থাকবে আশা করছি, কেমন এখন আল্লাহ ভালো জানেন যে কখন কি হবে। আব্বু লিখেছেন, ভাই আজকে 200 টাকায় বিক্রি করেছি, সম্ভবত ব্রয়লার মুরগিটা উনি 200 টাকায় বিক্রি করেছেন, আলহামদুলিল্লাহ খুব একটা ভালো বা সর্বোচ্চ রেটে ভাই কেনা বেচাটা করতে পারছেন। এরপরে আলাউদ্দিন লিখেছেন, ভাই সিলেট মুরগি 200 টাকা কেজি, আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য, সিলেটবাসী যারা আছেন ওনার কাছ থেকে তথ্যটা জেনে নিন। রাব্বি লিখেছেন, আমাদের এখানে হয়তো বা রেটটা জানাইতে চাইছেন, রেটটা উঠে আসে নাই। বিদ্যুৎ শিকারী লিখেছেন, মাদারীপুর রাইজের ব্রয়লার 180 থেকে 82 টাকায়, ধন্যবাদ জানাচ্ছি ভাই সঠিক তথ্যটি জানানোর জন্য। বিজন সরকার লিখেছেন, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন সব সময় এই আশীর্বাদ করি। ধন্যবাদ দাদা আপনাকেও, আপনার জন্য আশীর্বাদ রইল। এরপরে বিজন সরকার লাভ রিয়েক্ট করেছেন না, বিজন হাজারি নাকি যাই হোক ওনার নামটা এখানে ছোটো তো দেখা যাচ্ছে না, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ইজার আড়ি থেকে লিখেছেন, ব্রয়লার মুরগি আজ 14 দিন বয়স, মুরগি 1520 কেজি কাবার খাইছে 12 বস্তা, কি সমস্যা হবে ভাই? সমস্যার কিছু নাই ভাই, খাবার যত খাওয়াইবেন ভিটামিনটাও তত পাবে, বড় হবে তাড়াতাড়ি। আদর লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছ থেকে 200 বনরাজ নিছি, নারায়ণগঞ্জে 315 টাকা বিক্রি করছি, বাচ্চাগুলো অনেক ভালো ছিল, ধন্যবাদ জানাচ্ছি ভাই সঠিক তথ্যটি জানানোর জন্য। আর এক্স বয় লিখেছেন, ভাই ঈদে কি ব্রয়লার বাজার থাকবে, এখন কি বাচ্চা উঠানো ঠিক হবে কিনা? ঈদের আগে হইলে তো ব্রয়লার বাচ্চা ব্রয়লার মুরগির দামটা থাকবে আশা করছি। শাহিন লিখেছেন, ভাই আমি আপনার একজন ভক্ত, আমি আপনার কাছ থেকে বনরাজ বাচ্চা নিচ্ছি, লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, ভাই আপনার আমাকে 100 বনরাজ 100 মিশরি ফাউমি দেওয়া যাবে কি না জানাবেন, উপকার হবে প্লিজ। অবশ্যই ভাই 100 বনরাজ এবং 100 মিশরি ফাউমি দিবনে, যেহেতু আপনি আগেও আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছেন, স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন। এমডি দেলুয়ার লিখেছেন, লেয়ার মুরগিটা কোন জাতেরটা নিলে ভালো হয়, কাজী কোম্পানিটা নিলে সবচেয়ে ভালো হয় লেয়ারেরটা। এরপরে ফারিয়া কাজী লিখেছেন, আজকে 310 টাকায় বিক্রি করলাম সোনালি হাইব্রিড ঢাকার পার্টির কাছে, আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সঠিক তথ্যটি জানানোর জন্য। সাদ্দাম হোসেন লিখেছেন, মুক্তাগাছা ময়মনসিংহ কালারবার্ড মুরগি বিক্রি করলাম 306 টাকায়, ধন্যবাদ জানাচ্ছি ভাই সঠিক তথ্যটি জানানোর জন্য। ইউজার আইডি থেকে লিখেছেন, ভাই কুষ্টিয়া ব্রয়লার মুরগি কত? সারা বাংলাদেশে ভাই ব্রয়লার মুরগিটা 70-80 টাকায় আছে, কুষ্টিয়াও আশা করছি 80-82-র নিচে হবে না। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এবং কমেন্টস করেছেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।